বাংলাদেশের মিষ্টি এখন পাওয়া যাচ্ছে হুগলির হিন্দমটরে। এখানকার স্টেশন রোডে নিউ দেশবন্ধু মিষ্টান্ন প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে বাংলাদেশের সেই সমস্ত মন ভোলানো মিষ্টি যা মিষ্টিপ্রেমী বাঙালিদের কাছে একটি বাড়তি পাওনা। হিন্দমটরের নিউ দেশবন্ধু মিষ্টান্ন প্রতিষ্ঠানটির একটি ইতিহাস আছে। 1932 সালে ব্রিটিশ নাগপাশে যখন আমাদের দেশ জর্জরিত, সেই সময় বড়বাজারের বাঙালি ব্যবসায়ী বিভূতিভূষণ চৌধুরীর মহান দেশনায়ক দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে একটি মিষ্টান্ন প্রতিষ্ঠান তৈরি করেন। তারপর অচিরেই সেই দেশবন্ধুর সুখ্যাত মিষ্টি মিষ্টিপ্রেমী বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। এদের সন্দেশ, রাধাবল্লবী, লবঙ্গলতিকা, দইরাবড়ি, গুজিয়া, রসনা তৃপ্ত করেছিল মানুষদের দশকের পর দশক ধরে। শতাব্দীর দোরগোড়ায় আসা এই প্রতিষ্ঠানটি স্বাধীনতার পরবর্তীকালেও সুনামের সঙ্গে ব্যবসা করলেও 2020 সালের সারা পৃথিবী জুড়ে করোনার যে দুর্যোগ মহামারী রূপে নেমে আসে, তা থেকে রেহাই পায়নি এই প্রতিষ্ঠানটিও। লকডাউনের কবলে পড়ে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। তারপরে সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হলেও প্রতিষ্ঠানটির দরজা কিন্তু খোলেনি। সেই সময়ে এখানে 32 জন কর্মচারী ছিলেন। সেই সমস্ত কর্মচারীরা যখন অথৈ জলে পড়েছিলেন, সেই সময় হিন্দমটরের বাসিন্দা প্রাক্তন মোহনবাগানের খেলোয়াড় সরজিৎ সরকার তার বন্ধু হিন্দমটরের তরুণ উদ্যোগপতি ব্যবসায়ী প্রবীর দাসকে দেশবন্ধুর কর্মচারীদের দুর্দশার কথা জানান। সব শুনে প্রবীরবাবু প্রস্তাব দেন যে এই দেশবন্ধুর সব কারিগরেরা যদি আমাদের হিন্দমটরে এসে দেশবন্ধুর নামে দোকানটি আবার চালু করেন, তাহলে তিনি কর্মচারীদের পাশে দাঁড়াতে পারেন। সেই মতো গত বছর হিন্দমটরের কলকাতার দোকানটি উঠে চলে আসে হিন্দমটরে। গত 100 বছর ধরে যে সমস্ত মিষ্টি দেশবন্ধু তৈরি করেছে, যা বাংলার ঘরে ঘরে সমাদৃত হয়েছিল, সেই সমস্ত মিষ্টি দেশবন্ধুর কারিগরেরা হিন্দমটরে তৈরি করছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মিষ্টির সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি তাদের দোকানে পাওয়া যাচ্ছে। এবছর সবথেকে বড় যে চমক প্রবীরবাবুরা দিয়েছেন, তা হলো বাংলাদেশের মিষ্টি। বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় মিষ্টিগুলি এখন তারা এখানেই তৈরি করছেন। প্রবীরবাবু বলেন, আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম, সেখানে ওখানকার মিষ্টির যে সুখ্যাতি তা নিজে পরখ করেছিলাম, তখনই আমার মনে হয়েছিল বাংলাদেশে যে ধরনের মিষ্টি তৈরি হয়, সেগুলি যদি এখানে আমাদের এই দোকানে গ্রাহকদের দেওয়া হয় তাহলে কেমন হয়। সেই মতো আমরা প্রায় 10-12 রকমের বাংলাদেশের মিষ্টি, যেগুলো বাংলাদেশে প্রচণ্ড জনপ্রিয়, তা তৈরি করেছি। কয়েক মাসের মধ্যেই এখানে সেগুলি প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে। সামনে ভাইফোঁটা, ইতিমধ্যেই ভাইফোঁটায় বাংলাদেশের মিষ্টির চাহিদা তুঙ্গে উঠেছে। এখনই প্রচুর অর্ডার আসতে আরম্ভ করেছে। সেগুলো এখন সামাল দিতে হিমশিম খাচ্ছে আমাদের কারিগরেরা। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত বাঙালি মিষ্টান্ন প্রতিষ্ঠানের যে নাম, সেটা কিন্তু আমরা বজায় রাখার চেষ্টা করেছি হুগলির হিন্দমটরে। এই মিষ্টিটা অ্যাকচুয়ালি আমি বাংলাদেশ যখন ঘুরতে গেছিলাম, তো ওখানে প্রচুর ভ্যারাইটি মিষ্টির দোকান, ওখানে মিষ্টি খেয়ে আমার এত ভালো লেগেছে যে এই মিষ্টি যদি আমরা এখানে তৈরি করি তাহলে মানুষের কাছে ভালো বার্তা পৌঁছাবে। তখন আমরা এই আমাদের স্টাফদের সঙ্গে আলোচনা করলাম, করে এই মিষ্টিগুলো তৈরি করার চেষ্টা করলাম। দেখলাম যে হ্যাঁ, মিষ্টিগুলো ভালোই হয়েছে এবং এলাকার লোকে সেই মিষ্টি নিচ্ছে, নিয়ে খুব খুশি। বাংলাদেশের মিষ্টি খাওয়ার জন্য বাংলাদেশ যেতে হচ্ছে না, আমাদের এই হিন্দমটর দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারই বাংলা। বাংলাদেশের যেমন আপনার রয়েছে ঢাকাই দুধপুলি রয়েছে, মালাই টোস্ট রয়েছে, আপনার রয়েছে শহর মৌসুমি ভোগ রয়েছে, আপনার মোহনভোগ রয়েছে। মোহনভোগ তো অনেক দোকানই করে, কিন্তু এগুলো বাংলাদেশের মতোই তৈরি করা হয়। এখানে মোহনভোগ খেলে মানুষ বুঝবে কীরকম, একদম নরম কুলকুলি। যেমন বিখ্যাত আছে আপনার দেশগুলোর মিহিদানা সীতাভোগ দিয়ে, আচ্ছা আপনার রয়েছে কুলফি রয়েছে, আপনার আমদই রয়েছে, রাজভোগ রয়েছে, আপনার রাধা ঘিয়ে রাধাবল্লবী সিঙ্গারা রয়েছে, আমাদের রাবড়ি রয়েছে, নানারকম ভ্যারাইটি সন্দেশ রয়েছে।
রাখির কথা রাখির কথা আমরা মাথায় রেখেছি, রেখে এবং ভ্যারাইটি রকম আমরা ক্ষীরের কাজু বরফির আইটেম বাড়ি দিয়ে ওটা ভালো রেসপন্স পেয়েছি আমরা, প্রচুর অর্ডার এসছে, আশা করি আরও অর্ডার পাব। এরকম একটা রাখি মিষ্টি বানিয়ে আমরাও খুব খুশি যে একটা ভালো আইটেম বানাতে পারলাম। প্রতিবেদনে তরুণ মুখোপাধ্যায়, হুগলি।